শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ করোনার তাণ্ডব, দৈনিক মৃত্যুতে রেকর্ড করল ভারত। করোনা ভাইরাসের পর নতুন বিপদে পড়ল ভারত। উন্নত প্রযুক্তির জেরে ভারতে চাকরি হারাবেন আইটি খাতের 30 লাখ কর্মী। এবার নন্দীগ্রামের ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন মমতা। আমেরিকার সঙ্গে সংঘাতের জন্য তৈরি কিম জং উন, আবারও যুদ্ধবিরতি ভেঙে গাজায় দ্বিতীয় দফা বিমান হামলা চালালো ইসরায়েল। তুরস্কের অবস্থান পাল্টাবে না, বাইডেনকে এরদোগানের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে যে তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দৈনিক মৃত্যু এই প্রথমবার 3,500 পেরিয়ে গেল মৃত্যু। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন 3,79,257 জন, মৃত্যু হয়েছে 3,645 জনের। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 2,69,507 জন। একদিনের মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারী পর্বে দেশে সর্বোচ্চ। গত বছর থেকে করোনা ভাইরাসে 2,04,832 জনের প্রাণ কেড়েছে। গত 24 ঘন্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে 1,06,105 জন। এদিকে চলছে টিকাকরণও। গত 24 ঘন্টায় 21,93,281 জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে 15,20,648 জনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে 1 ডজনেরও বেশি দেশে। অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেইন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট সংকটে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। এবার আশঙ্কা বাড়াচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার। এর হাত ধরে আগামী বছরের মধ্যে ভারতে তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি খাতে চাকরি হারাতে পারেন প্রায় 30 লাখ কর্মী। সম্প্রতি ব্যাংক অফ আমেরিকানের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আইটি বিষয়ক পরামর্শক সংগঠন ন্যাসকমের পরিসংখ্যান অনুযায়ী ভারতে তথ্য প্রযুক্তি খাতে বর্তমানে 1,60,00,000 মানুষ কাজ করছেন। তাদের মধ্যে 9 কোটি কর্মী কম দক্ষতার পরিষেবা বা পিবিওর সঙ্গে যুক্ত। ব্যাংক অফ আমেরিকার সম্প্রতি একটি প্রতিবেদনে বলছে ভারতের এই কর্মীদের মধ্যে 30% আগামী বছরের মধ্যেই ছাঁটাই করা হবে। এর কারণ রোবোটিক্স প্রসেসর অটোমোশন এর জন্য উন্নত ব্যবহার। উন্নত এসব প্রযুক্তির ব্যবহার বাড়ায় ভারতে আইটি খাতের অন্তত 30 লাখ কর্মী চাকরি হারাবেন। অবশ্য এই পরিস্থিতি শুধু ভারতেই নয়, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে যুক্তরাষ্ট্রেরও 10 লাখ কর্মী চাকরিচ্যুত হতে পারেন। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে নন্দীগ্রামের ফলাফলের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয় নন্দীগ্রামের ফলাফলের বিরুদ্ধে কলকাতার হাইকোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারের জয়কে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী শুক্রবার বেলা 11টায় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলার শুনানি হবে। আমেরিকার সঙ্গে আলোচনা করতে তার আপত্তি নেই, কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এটাও জানিয়ে দিলেন তিনি সংঘাতের জন্য তৈরি রয়েছেন। বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির অফ কোরিয়া সেন্টার কমিটির বৈঠকে ভাষণ দিচ্ছিলেন কিম জং উন। সেখানেই তিনি আমেরিকার সঙ্গে সম্পর্কের কৌশলগত দিক নিয়ে বলেন তার বক্তব্য নতুন মার্কিন প্রশাসন কি নীতি নিচ্ছে তা তার মাথায় রাখতে হবে। কিম জং উন জানিয়ে দেন আমেরিকার সঙ্গে সংঘাতের জন্য উত্তর কোরিয়া তৈরি থাকা উচিত এবং তারা তা তৈরিও আছে। কিম বলেছেন উত্তর কোরিয়াকে আলোচনা এবং সংঘাতের দুইয়ের জন্যই তৈরি থাকতে হবে, বিশেষ করে সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ দেশের মর্যাদা রক্ষা করতে হবে। তবে তারা শান্তিপূর্ণ পরিবেশের উপরই জোর দিচ্ছেন।
তার মতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই ওই অঞ্চলে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি, সেজন্য দরকার পরিস্থিতি এলেই দ্রুত প্রতিক্রিয়া জানানো। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, বাইডেন একটি সামগ্রিক নীতি নিয়ে চলছেন, এটা ডেমোক্র্যাটদের বিশাল ভুল। তার উচিত উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প যে বিপদ ডেকে এনেছে কূটনৈতিক পথে বা কড়া হুমকি দিয়ে তার মোকাবেলা করা। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় কিমের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন তিনি, কিন্তু বাইডেন জানিয়ে দিয়েছেন তিনি কিমের সঙ্গে বৈঠকে বসতে উৎসাহী নন, যদি না আলোচনার শর্ত বদল হয়। গত মাসের ১১ দিনের লড়াই শেষে মেনে নেওয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার গাজা সিটির উত্তর পশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তর বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা। কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটির খবর অনুসারে জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনুস শহরের পূর্বে একটি কৃষি মাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহোম এর একটি বিবৃতি বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের জায়গা লক্ষ্য করে দখলদার এই বোমা হামলা নতুন ইসরায়েলি সরকারের একটি প্রদর্শনী কাণ্ড। তিনি বলেন, আমাদের লোকজন এবং পবিত্র স্থাপনাগুলো রক্ষার প্রতিরোধ বাহিনী সতর্ক প্রহরায় থাকবে। হামাস নিয়ন্ত্রিত আল আকসা টিভি জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে একটি ইসরায়েলি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে ভারী মেশিন গান দিয়ে গুলি চালানো হয়, যার জেরে সেখানে সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। এর আগে ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুসারে গাজা উপত্যকা থেকে হামাসের আগুনে বেলুন ছুড়ার জবাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো আগুনে বেলুন উড়িয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। মূলত গাজা সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের বিভিন্ন কৃষি জমি এবং বনভূমিতে আগুন দেওয়ার লক্ষ্যে এসব বেলুন উড়ানো হয়। দাবি করে গত বুধবারও ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গত মে মাসে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি টানা ১১ দিন নির্বিচার হামলায় অন্তত ২৫৭ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৬ জন শিশু রয়েছে। বিপরীতে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলের বিদেশি সহ ১৩ জন প্রাণ হারান। যুদ্ধবিমান F-35 এবং রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্ক। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, আমি জো বাইডেনকে বলে দিয়েছি F-35 বা S-400 ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে না, এমন আশা না করাই ভালো। এ সময় আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাখ বিচার স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাঙ্গে জুর করিডোর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করে তিনি বলেছেন, শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইসরায়েল দক্ষিণ পূর্ব এশিয়ার তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনেই। প্রসঙ্গত, গত মে মাসে ফিলিস্তিনের উপর ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছিল তার তীব্র নিন্দা জানিয়েছে এই তিন দেশ। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সাকি কার্নি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিন মুসলিম দেশের নেতাদের আলোচনায় সৎ নয় এবং সংঘাতের সত্যিকার ধরন তারা এড়িয়ে গেছেন। ইসরায়েলের সংঘাত হামাসের সঙ্গে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে নয় বলে তিনি দাবি করেছেন। সাগি আরও বলেছেন, হামাস হচ্ছে ইহুদি বিরোধী সংগঠন। আমি নিশ্চিত নয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষ যেসব বিতর্কে জড়াচ্ছে তারা সত্যিকার্থে হামাসের মৌলবাদ এবং ফ্যাসিস্ট চরিত্রটিকে বুঝে কিনা। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে ইসরায়েলের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেছেন, আমরা আলোচনা করতে আগ্রহী, বৈঠক করতে আগ্রহী এবং আমরা যত দূর জানি দরজা খোলা আছে। আমি মনে করি না যে আমাদের খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদেগুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।